আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে মারা গেছে আরও 34 জন, নতুন শনাক্ত প্রায় 2000, টেলিভিশন সাংবাদিকের মৃত্যু। এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন পেছালো আরও 90 দিন। জিয়াউর রহমানের মতো স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের মদত দিয়েছেন খালেদা জিয়া, অভিযোগ প্রধানমন্ত্রীর। এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনহা হত্যা মামলায় গ্রেফতার প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3941 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 10,801টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,973 জনে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 18.27%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 294,598 জন। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,79,091 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60.79%। মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 10 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 18 জন, চট্টগ্রাম বিভাগে 5 জন, রাজশাহী এবং সিলেট বিভাগে 4 জন করে মৃত্যুবরণ করেছেন। দেশের বিভিন্ন জেলায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 10 জনের। এর মধ্যে শুধু সিলেটেই মারা গেছেন 4 জন। এছাড়া বিভিন্ন জেলায় 100 মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী 5 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য ডক্টর মনসুর রহমান। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। স্বাস্থ্যবিধি না মানায় বেশ কিছু জেলায় নিয়ন্ত্রণে আসছে না করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে 1 বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 192 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়েছে 17,000-এরও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছে প্রায় 12,000। অবনতি হয়েছে সিলেটের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 16 জন। জেলায় এ পর্যন্ত করোনায় 167 জন মারা গেছেন। বরিশাল বিভাগে করোনায় 1 জন ও উপসর্গ নিয়ে আরও 1 জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিভাগের 5 জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 22 জনের। বরিশাল বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 7,000-এরও বেশি মানুষ। সাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। এ নিয়ে সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত 78 জন। করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে 80 বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি জ্বর, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে গত 19 আগস্ট থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মনসুর রহমান। তিনি রাজশাহীর নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যশোরে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 102 জনের। নাটোরে 8, সুনামগঞ্জে 11, নারায়ণগঞ্জে 14, চাঁপাইনবাবগঞ্জে 11 জন, নোয়াখালীতে ডাক্তার আইনজীবী সহ 24 জন, রংপুরে 188 জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ব্যাংকার সহ আরও 57 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জামালপুরে সপরিবারে ডেপুটি সিভিল সার্জন সহ আরও 14 জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও সাংবাদিক নেতা আব্দুস শহীদ। রোববার রাজধানী মহাকালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 63 বছর। তিনি স্ত্রী ও 1 পুত্র রেখে গেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আব্দুস শহীদ গত মাসে করোনা আক্রান্ত হন। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আব্দুল শহীদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি ছিলেন। 1997 সালে লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করা আব্দুল শহীদ পেশাগত জীবনে এনটিভি ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। রাতে লক্ষ্মীপুরে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। আব্দুল শহীদের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বের কোথাও করোনাভাইরাসের টিকা আবিষ্কার ও সহজলভ্য হলে বাংলাদেশ যেন তার সাথে সাথে পেতে পারে সেজন্য হোমওয়ার্ক করছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক এ বি এম খোরশেদ আলম। তিনি বলেন, ঢাকায় অনেক হাসপাতালের চেয়ে এখন রাজশাহী মেডিকেলের ব্যবস্থাপনা ভালো। করোনা রোগের চিকিৎসাতেও ভালো কাজ করছে হাসপাতালটি। তবে বিগত 5 বছর ধরে এই মেডিকেলে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ শুনে তিনি দুঃখ প্রকাশ করেন এ বি এম খোরশেদ আলম। টিকা যদি পৃথিবীতে আবিষ্কার হয়, টিকা যদি অ্যাভেলেবল হয়, বাংলাদেশ যাতে সাথে সাথে পেতে পারে সেটার জন্য যে সমস্ত হোমওয়ার্ক করা দরকার সেগুলো আমরা করছি। এখন পৃথিবীতে যদি টিকা বের হয়, ইনশাল্লাহ আমরাও পাবো, আমরাও দিতে পারবো। এখনও স্কুল খোলার পরিবেশ হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসি না দিয়ে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার সাথে শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ করার প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ের সাথে স্কুল খোলার বিষয়টি একটি নীতিমালা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব। না নিয়ে স্ব স্কুল তাদের মতো করে যেই পর্যন্ত পড়া শেষ হবে সেই পর্যন্ত স্ব স্কুল তাদের পরীক্ষা গ্রহণ করবে। প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে এই বছর পরীক্ষা সেন্ট্রালি না নেওয়ার জন্য আমরা একটা সামারি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি, এখনও সেটির অনুমোদন পাইনি। তো সেই সামারির অনুমোদন পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এখন যে অবস্থা সেই অবস্থায় আসলে সে স্কুল খোলার মতো পরিবেশও তৈরি হয়নি। আগামী 26 সেপ্টেম্বর ভোট গ্রহণের দিন ধার্য রেখে পাবনা 4 আসনের উপনির্বাচনের তফসিলি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঢাকা 5 এবং নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। তবে করোনাভাইরাসের কারণে ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন আরও 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের সভা শেষে এসব তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের মেয়াদ শেষ হলে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর জানাচ্ছেন রাসনা দাস। বন্যা ও করোনাভাইরাসের কারণে দেশের 5টি 0 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নিয়ে সংশয় দেখা দেয়। তবে 5টি 0 আসনের বদলে আপাতত পাবনা 4 সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের তারিখ 26 সেপ্টেম্বর। এছাড়া ঢাকা 5 ও নওগাঁ 6 আসনে ভোট হবে 17 অক্টোবর। এই 2 আসনে তফসিল ঘোষণা এখনও করা হয়নি। পাবনাচারের এখানে ভোট গ্রহণ হবে 26 সেপ্টেম্বর শনিবার। ঢাকা 5 এবং নওগাঁ 6 এই 2টি আসনের নির্বাচন আগামী 17 অক্টোবর 2020 তারিখ রোজ শনিবার অনুষ্ঠিত হবে। বন্যা ও করোনাভাইরাসের কারণে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন আরও 90 দিন পিছিয়ে দিয়েছে কমিশন। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1-এর নির্বাচন 90 দিনের মধ্যে করা এই জন্য সম্ভব হবে না যে যেহেতু ওখানে আপনারা জানেন যে বন্যা এবং নদী ভাঙন এলাকা, নদী ভাঙছে এবং বন্যা আছে, এই জন্য এটাকে আরও 90 দিন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে এই মাসের শুরুতে 180 দিনের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাই প্রশাসকের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে জানিয়েছেন ইসি সচিব। সিটি নির্বাচন এখন করা হবে না যেহেতু ওখানে সরকার, আপনারা জানেন যে এই প্রশাসক নিয়োগ দিয়েছে, প্রশাসকের মেয়াদ 180 দিন। এই প্রশাসকের মেয়াদ শেষ হওয়া যেদিন শেষ হবে সেই হিসাব করে যথাসময়ে এটার মানে শিডিউল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের 68তম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মতো তার স্ত্রী বেগম খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধী এবং জাতির পিতার হত্যাকারীদের মদদ দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় দলের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছিল। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতেই দীর্ঘদিন ধরে তারা নানা মহলে ষড়যন্ত্র করছিল। পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে অপবাদ ছড়ানো হয়েছিল। তাদের উদ্দেশ্যটাই ছিল যে জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতাটা সেটা নস্যাৎ করা। 21 আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের তার মন্ত্রিসভায় সুযোগ করে দেন। যে জিয়া যেমন জাতির পিতার হত্যার সঙ্গে জড়িত, জাতীয় চার নেতাদের হত্যার সঙ্গে জড়িত, একের পর এক করে সেরা সদস্যদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধ অফিসারদের হত্যা করেছে, খালেদা জিয়া ক্ষমতা সে ঠিক একই ঘটনা ঘটিয়েছে, জিয়াউর রহমান যেমন সেই আব্দুল আলিম থেকে শুরু করে মাওলানা মান্নান থেকে শুরু করে শাহ আজিজ থেকে শুরু করে তাদেরকে মন্ত্রী প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা বানিয়েছিল, খালেদা জিয়া একইভাবে আমরা দেখেছি সেই নিজামি এবং মুজাহিদ থেকে শুরু করে যারা যা একেবারে সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে মন্ত্রী বানিয়েছিল। প্রধানমন্ত্রী জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, তাদের জীবনমান উন্নত করতে কাজ করছেন তারা। জাতির পিতার যে স্বপ্ন বাংলাদেশের দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাবেন, কোনো মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, কোনো মানুষ যেন গৃহহারা না থাকে, কোনো মানুষ যেন রোগে কষ্ট না পায় এবং প্রতিটি মানুষ যেন শিক্ষার আলোতে আলোকিত হয়, সকলের জীবন যেন সুন্দর হয়, এটাই তো ছিল জাতির পিতার স্বপ্ন, এটাই তো ছিল তার লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার পেছনে বিএনপি সংশ্লিষ্টতা দিবালকের মতো সত্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানী সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন তিনি। ওবায়দুল কাদের বলেন, চলমান করোনা পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা চলছে এবং অনুকূলে এলে সরকার সিদ্ধান্ত জানাবে। 15 আগস্টের মাস্টার মাইন্ড নেপথ্যের জিয়াউর রহমান আর 21 আগস্টের মাস্টার মাইন্ড সেদিনকার যুবরাজের হওয়া বপন। শেখ হাসিনা যখন 21 আগস্ট জুম কনফারেন্সে পার্টি অফিসের সঙ্গে সেদিন যখন সত্যের অবতারণা করেন, সত্য কথা বলেন, তখন আপনাদের কেন গাত্রদাহ হয়? নিজের ছেলেকে নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে সাবেক মহিলা লীগ সভানেত্রী আইভি রহমানের ষোড়শ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। 21 আগস্ট হত্যাকাণ্ডে বেগম জিয়াকেও আসামি করার দাবি জানান তথ্যমন্ত্রী। বেগম খালেদা জিয়া জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে তার পুত্রের মাধ্যমে এই হামলা পরিচালনা করেছিল। আজকে তাই দাবি হচ্ছে, জনগণের দাবি হচ্ছে এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সঠিক বিচার করার জন্য বেগম খালেদা জিয়াকেও হুকুমের আসামি করা প্রয়োজন। আওয়ামী লীগ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলাকে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভীর ভাষায়, 21 আগস্টের প্রকৃত ঘটনা ও অপরাধীদের আড়াল করতে সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার আরও 4 মামলার কার্যকর স্থগিত রেখে হাইকোর্টে দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেয়। বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটের হরতালে নাশকতার অভিযোগে 2015 সালের দারুসসালাম থানায় 3 ও যাত্রাবাড়ি থানায় 1টি মামলা করে পুলিশ। এর আগে গত সোমবার বেগম জিয়ার বিরুদ্ধে করা নাশকতা 4 মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ বহাল রাখে সর্বোচ্চ আদালত। হাইকোর্ট যে আদেশ দিয়েছিল মামলা কার্যক্রম স্থগিত থাকবে, সে আদেশ বহাল রেখেছে। পার্শ্ববর্তী বলেছে যে হাইকোর্টে গিয়ে আপনার নিষ্পত্তি করেন, রুল হিয়ারিং করেন। বিশেষ ক্ষমতা আইনের মামলা এগুলো, বিশেষ ক্ষমতা আইনে যে রিকোয়ারমেন্ট দরকার মামলা চলার জন্য সেই রিকোয়ারমেন্ট এগুলো ফুলফিল করে নাই। এই জন্য হাইকোর্ট ডিভিশন আফটার হিয়ারিং সরকার পক্ষ এবং আমাদেরকে শুনে সে সময় স্থগিতাদেশ দিয়েছিল এবং মামলা রুল ইস্যু করেছিল। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 4 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় 1-এর সমন্বিত আদালতে মামলা করেন দুদকের উপপরিচালক রিয়াসউদ্দিন। তিনি জানান, 2018 সালে প্রদীপের অবৈধ সম্পদের খোঁজ মেলে। 2019 সালে 20 এপ্রিল দুদক তাকে নোটিশ দিলে হিসাব দাখিল করেন তিনি। পরে তদন্তে প্রায় 4 কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায় দুদক। অবৈধ অর্থ দিয়ে এসব সম্পত্তি স্ত্রীর নামে তিনি কিনেছেন বলে জানান দুদকের উপপরিচালক। অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েস এই অভিযোগ গঠন করেন। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো তাদের বিরুদ্ধে। আগামী 31 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে রোববার বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতে শুরু হয় অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি। এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি আদালতকে জানান, আসামিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে যা মামলার তদন্ত কর্মকর্তার আদালতে দেয়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু রাজ্যে জানান তিনি। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মামলা থেকে অব্যাহতি চান। এ পর্যায়ে দুপক্ষকে শুনে আদালত আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে বিচার শুরুর নির্দেশ দেন। এখানে তারা কি বললো না বলে সেটা মুখ্য বিষয় না। এখানে সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। সবচেয়ে বড় কথা যে তাদের পজিশনে ছিল, তাদের নলেজে ছিল, তাদের হেফাজত, তার বাড়ির থেকে তার বিছানার খাটের তুষকের নিচের থেকে উদ্ধার হয়েছে। তাদের বাড়িতে তার ভাড়া বাড়ি, এটা অন্য কোনো রাস্তাঘাট থেকে তো এটা উদ্ধার হয় না। অথবা এখানে তাদের যে বক্তব্য, এটা আসামি পক্ষ বক্তব্য দিতেই পারে, এটা ধূপে টিকবে না। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিমানবন্দর থানা থেকে, পরবর্তীতে তাদের সে বাংলানগর বাসায় নিয়ে আসা হয়। সেখানে আনার পরে তাদের ডাইনিং টেবিলের তোষক খাটের তোষকের নিচ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের পরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলানগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এতে 12 জনকে সাক্ষী করা হয়। গত 30 ফেব্রুয়ারি ফার্মগেট ইন্দিরা রোডের পাপিয়ার বিলাসবহুল 2টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অস্ত্রগুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। এছাড়াও 58.5 লাখ টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই অভিযানে। এর আগে দেশ থেকে পালানোর সময় বিমানবন্দর থেকে পাপিয়া সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারে গরুচোর অপবাদে মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসী জানান, গরুচোর সন্দেহে 3 নারী এবং 2 পুরুষের বিরুদ্ধে মামলা করেন হারবাং ইউনিয়নের মাহবুবুল হক। 5 জনের 3 জনই একই পরিবারের মা, মেয়ে ও ছেলে। এই ঘটনায় শুক্রবার মা ও মেয়েকে অমানবিকভাবে পেটানো হয়। পরে কোমরে দড়ি বেঁধে তাদের প্রকাশ্যে 1 কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় হারবাং ইউনিয়ন পরিষদে। সেখানে ইউপি চেয়ারম্যান নিজেও তাদের বেদম পেটান বলে অভিযোগ করেন স্থানীয়রা। এক পর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ গিয়ে মা মেয়েকে উদ্ধার করে।
এই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন হারবাং ইউপি চেয়ারম্যান মিনারুল ইসলাম। ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাবলিকে আমি হারবাং ছিলাম না, আমি 20 তারিখ সিটাং গেছিলাম, 21 তারিখ আমি 5টায় হারবাং আসছি। হারবাং পাবলিকে এসে পরিষদে কথা দিছে, তখন আমার পরিষদ মহিলা মেম্বার দুজন ওদেরকে নিরাপত্তা নিয়ে আসবে। আমি 5টা বাজে এসে দেখলাম সুরগুলো, তখন আমি সাথে আমার ইসি মহোদয় আর তৃণমূল মহোদয়কে আমি ফোনে বলে আমি প্রশাসনকে হ্যান্ডওভার করে দিয়েছি। ছবির বিষয়ে আমরা জানি না, আমরা জানি শুক্রবারে আমাদের পুলিশকে সংবাদ দিয়েছে যে কয়েকজন গরুদেরকে ধরে রাখছে বড় অফিসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমাদের হারবাং পুলিশ পাড়ে আইসিকে আমরা জানানো হয়েছে, উনি পুলিশ পাঠাইছে ওদেরকে ওখান থেকে নিয়ে আসছে। বাদী মামলা করে সোনার গরু চুরির মামলা গরু উদ্ধার আছে, ওই গরু চুরির মামলা আমরা 5 জনের বিরুদ্ধে মামলা নিয়ে ওদেরকে কোর্টে প্রসিকিউট করে দিয়েছি। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনায় জর্জরিত উত্তর ও দক্ষিণ আমেরিকা, ভাইরাসে মৃতের তালিকায় সবার উপরে থাকা 3টি দেশের 2টি এই মহাদেশে। মেক্সিকোতে করোনা মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে, আক্রান্ত 5.5 লাখের উপরে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় দেখা দিয়েছে করোনা সংক্রমণ। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান জানান, ফ্রান্সে 40 বছরের কম বয়সীদের মধ্যে ভাইরাসটি 4 গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। দেশটিতে নতুন করে সংক্রমণ 3,500-এরও বেশি। এদিকে গত 18 দিন যাবৎ আক্রান্তের হিসাবে বিশ্বের সব দেশকে পিছনে ফেলেছে ভারত। দেশটিতে প্রতিদিনই 50,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় সেখানে শনাক্ত হয়েছে প্রায় 70,000, আর মোট আক্রান্ত 30 লাখ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা 2,32,00,000 ছাড়িয়েছে, মারা গেছে 8 লাখেরও বেশি মানুষ। এবার পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের সুযোগ পেলে নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ পেসার রুবেল হোসেন। মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে তিনি জানান, দলে জায়গা পেতে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চান না। করোনা ভাইরাসের কারণে এতদিন নিজ এলাকা বাগেরহাটেই ছিলেন তিনি। দীর্ঘ 5 মাস পর প্রথমবারের মতো মিরপুরে অনুশীলন করেন রুবেল হোসেন। বিসিবিকেও খুব ধন্যবাদ জানাই, তারা খুব সুন্দরভাবে একটি প্ল্যান করে দিয়েছে আমাদেরকে। তা আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা সব ফিটনেস, বোলিং, ব্যাটিং সব কিছু নিয়ে সবাই খুব সুন্দরভাবে কাজ করছে। দলে চান্স পাওয়া প্লাস হচ্ছে যদি সুযোগ পাই ভালো খেলার জন্য চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আর আমি ওই অনুযায়ী প্র্যাকটিস করতেছি, ফিটনেস বলেন, বোলিং বলেন, ওই অনুযায়ী কীভাবে আরও বেটার স্কিল করা যায় ওইটা নিয়ে আমি কাজ করছি। মেনলি ফোকাস সামনে শ্রীলঙ্কা সিরিজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় দেশে মারা গেছে আরও 34 জন, নতুন শনাক্ত প্রায় 2,000, টেলিভিশন সাংবাদিকের মৃত্যু। এখন স্কুল খোলার পরিবেশ হয়নি বললেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে নির্বাচন পেছাল আরও 90 দিন। জিয়াউর রহমানের মতো স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের মদত দিয়েছেন খালেদা জিয়া, অভিযোগ প্রধানমন্ত্রীর। এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রাম দুদকের মামলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।